नमस्कार, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের স্বাগত, আমি সুমিতা আছি আপনাদের সঙ্গে। দেখে নেব আজকের হেডলাইনস। বিএমপি বায়োফ্রক পদ্ধতিতে মাছ চাষ পরিদর্শন মন্ত্রীর। বাংলাদেশে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ব্যাংক জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার তিন। মালদায় লরির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। পূর্ব বর্ধমান জেলাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো মহামিছিল। বাঁকুড়ার ওন্দা স্টেশনে সমস্ত ট্রেন চালু করার দাবিতে অবস্থান বিক্ষোভ। হাওড়ায় খুন এক তৃণমূল কর্মী। ভারতের ছাত্র ফেডারেশনের পঞ্চাশ বর্ষ পূর্তি উদযাপন। গরু পাচার কাণ্ডের মূল চক্রে এনামুল হককে সিবিআই কোর্টে তোলা হল। পূর্ব মেদিনীপুরে দুই সদ্যজাত শিশু করোনা আক্রান্ত হয়ে ভর্তি নার্সিংহোমে। আসছে বিস্তারিত খবরে। বিএমপি বায়োফ্রক পদ্ধতিতে মাছ চাষ পরিদর্শন মন্ত্রীর। রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে কান্দি মোহনবাগান এলাকায় বিএমপি বায়োফ্রক পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে। সেই মাছ চাষ পরিদর্শন করলেন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা স্কুল শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার, বিএমপি বায়োফ্রক কর্মকর্তা আমজাদ শেখ সহ বিশিষ্ট ব্যক্তিরা। সারা ভারতবর্ষে যেভাবে বেকারত্বের জ্বালা বেড়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সরকার আসার পর ভারতবর্ষে বেকারের জ্বালা সবচেয়ে বেশি। সেখান থেকে আমাদের পশ্চিমবাংলা মামাটি সরকার আসার পর পশ্চিমবাংলাকে একটা সোনার বাংলা গঠন করার চেষ্টা তিনি করে যাচ্ছেন। তার মধ্যেই মাছ চাষ, মাছ চাষ আমার এলাকায় সবচেয়ে আমার এখান থেকে আমার সবচেয়ে আমার দাদা অপূর্ব সরকার তিনি দায়িত্ব আছেন। আমার ডান দিকে বাঁ দিকে হচ্ছে আমাদের জানেন সংসদ সদস্য আবু তাহের, তারই এলাকায় এসেছি। এই বেকারত্বের জ্বালা দূর করার জন্য এই যে প্রজেক্ট, খুব ভালো প্রজেক্ট। কান্দি থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব টিভি। বাংলাদেশে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাংলাদেশের আখাউড়ায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে এবং করোনা ভাইরাস থেকে হতদরিদ্রদের রক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালো ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মঙ্গলবার বেলা ১২টায় আখাউড়া স্থলবন্দর প্রাঙ্গণে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র ও করোনা সামগ্রী বিতরণ করা হয়। আখাউড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবং যমুনা টেলিভিশন ও যুগান্তর পত্রিকার আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী হতদরিদ্রদের মাঝে তুলে দেন। আখাউড়া কাস্টমস সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া স্থলবন্দর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, আখাউড়া কাস্টমস সহকারী শুল্ক কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের আহমেদ, আখাউড়া স্থলবন্দর বেলাজিও লিমিটেড ইনচার্জ এম এস সাহারুল ইসলাম, স্থলবন্দর অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ কবিরুজ্জামান, স্থলবন্দর ওয়্যারহাউস সুপার সামাউল ইসলাম, স্থলবন্দর সিও রফিকুল ইসলাম, স্থলবন্দর টিআই জাকির হোসেন প্রমুখ। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব টিভি। ব্যাংক জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার তিন। গত ১২ অক্টোবর বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেন সন্দীপ গোয়েল নামে এক ব্যক্তি। তিনি জানান তার অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে। এরপর এই গোটা ঘটনার তদন্তে নামে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এবং তদন্তে নেমে গতকাল রাতে বাগুইহাটি থানা এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে সন্দীপ গোয়েলের মোবাইল নাম্বার থেকে শুরু করে ব্যাংকের সমস্ত ডিটেলস তারা জানত। আজ এদেরকে বিধাননগর আদালতে তোলা হচ্ছে। পাশাপাশি ব্যাংকের কোনো ব্যক্তি জড়িত আছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব টিভি। মালদায় লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মালঞ্চপল্লীর ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে মালদা শহর থেকে বাড়ি যাচ্ছিলেন ওই সাইকেল আরোহী। সেই সময় মালদা থেকে একটি লরি
ফারাক্কাগামী সাইকেল আরোহীকে ধাক্কা মারে ঘটনাস্থলে ছিটকে পড়েন ওই সাইকেল আরোহী, আর তার মাথার ওপর দিয়ে লরির চাকা চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই আরোহীর। ঘটনাস্থলে ছুটে আসেন ইংরেজবাজার থানার পুলিশ, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এখনও পর্যন্ত ওই সাইকেল আরোহীর নাম পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। পূর্ব বর্ধমান জেলাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল মহামিছিল। উল্লাস স্ট্যান্ড থেকে এই মহামিছিল বের হয়ে বর্ধমান কার্জন গেটে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মমতাজ সংঘমিত্রা, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই মিছিলে তৃণমূলের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব টিভি। বাঁকুড়ার ওন্দা স্টেশনে সমস্ত ট্রেন চালু করার দাবিতে অবস্থান বিক্ষোভ। বাঁকুড়ার ওন্দা স্টেশনে খড়গপুর আদ্রা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রেল পরিষেবার স্বাভাবিকতা ফেরানোর দাবির পাশাপাশি অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। এই দিন দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই বিক্ষোভ কর্মসূচি। বস্তুত দীর্ঘ লকডাউনের পর রাজ্যের সমস্ত শাখার রেল পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরলেও দক্ষিণ পূর্ব শাখার আদ্রা খড়গপুর ডিভিশনে অধিকাংশ ট্রেন পরিষেবা স্বাভাবিক ছন্দে ফেরেনি। তবে যে কয়েকটি ট্রেন চলছে তাদের স্টপেজ অনেক স্টেশনে তুলে দেওয়া হয়েছে, এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এদিন ওন্দার এই বিক্ষোভ কর্মসূচিতে খড়গপুর আদ্রা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কয়েকশো সদস্য যোগ দেন। এই অবস্থান বিক্ষোভে অংশ নেন আশেপাশের গ্রামীণ এলাকার সাধারণ গ্রামবাসী থেকে শুরু করে তৃণমূল ও সিপিএমের বিভিন্ন সংগঠনের নেতা নেত্রীরা। ওন্দা ইউনিটের সম্পাদক দেবু গোস্বামী বলেন, কলকাতাতে সমস্ত ট্রেন চালু হলেও বাঁকুড়া পুরুলিয়া জেলায় সমস্ত ট্রেন চালু হয়নি। মাত্র 4টি ট্রেন দেওয়া হলেও একটি ট্রেন ওন্দা সহ বিভিন্ন স্টেশনে দাঁড়াচ্ছে না এবং সমস্ত ট্রেনের ভাড়া 3 গুণ বৃদ্ধি পেয়েছে। অবিলম্বে সমস্ত ট্রেন চালু না হলে আমরা রেল রোকো অভিযানে নামব। রিজার্ভেশন ছাড়া কোনো মানুষ যেতে পারছেন না। জরুরি প্রয়োজনে যারা আগে টিকিট কেটে যেত তারা এখন যেতে পারছে না। ভ্রমো খড়গপুর যে ট্রেনটি এবং আসানসোল খড়গপুর যে দুটি ট্রেন ছিল লোকাল, সেখানে 10 টাকার পরিবর্তে 30 টাকা ভাড়া ধার্য করা হয়েছে। যেটা কৃষিপ্রধান দেশে আমাদের বাঁকুড়া পুরুলিয়ার রুফা সুফা জায়গায় খুবই গরিব মানুষের পক্ষে 10 টাকার পরিবর্তে 30 টাকা ভাড়া দেওয়া খুবই বিপজ্জনক। বাঁকুড়া থেকে দীপ আচার্যের রিপোর্ট, গ্লোব টিভি। হাওড়ায় খুন এক তৃণমূল কর্মী। প্রকাশ্য দিবালোকে হাওড়ার শালিমার এলাকাতে এক তৃণমূল কর্মীকে আততায়ীরা পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে মাথায় গুলি করে। তৎক্ষণাৎ তিনি লুটিয়ে পড়েন রাস্তায়। ভোটের আগে এটা রাজনৈতিক উদ্দেশ্যে খুন নাকি অন্য কোনো রহস্য, এটা নিয়ে চাপানোতর হচ্ছে দুই দলের মধ্যে। সমবায়মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুলিশ তদন্ত করছে, তদন্ত করলে আসল সত্যটা বেরিয়ে আসবে। গুলি করা হয়েছে, তিনি তাকে হসপিটাল নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। পুলিশ ইনকোয়ারি করছে। গুলি কোথায় লাগে? মাথায় লেগেছে। ভালো, হ্যাঁ, রাজনৈতিক খুন এটা পুলিশ ইনকোয়ারি করছে। মাস ফিরিশ একটা আছে, বুঝতে পারা যাচ্ছে। পুলিশ ইনকোয়ারি করছে, পুলিশ ইনকোয়ারি করলে বুঝে যাবে। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব টিভি। ভারতের ছাত্র ফেডারেশনের 50 বছর পূর্তি উদযাপন। ভারতের ছাত্র ফেডারেশনের 50 বর্ষ পূর্তি উদযাপন করল এসএফআই। 50 বছর পূর্তি উপলক্ষে একটি সুদৃশ্য মিছিল বের করা হয় রামপুরহাটে। মঙ্গলবার বীরভূমের রামপুরহাটের
পাঁচ মাথা মোড়ে দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর পাঁচ মাথা মোড় থেকে একটি মিছিল বের করা হয়। এদিন মিছিলে অংশগ্রহণ করেন ভারতের ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্যা নবনীতা চক্রবর্তী সহ জেলা ও স্থানীয় কমিটির নেতৃবর্গ। বীরভূম থেকে রামকৃষ্ণ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। গরু পাচারকাণ্ডের মূল চক্রে এনামুল হককে সিবিআই কোর্টে তোলা হলো। আসানসোল সংশোধনাগার থেকে গরু পাচারকাণ্ডের মূল চক্রে এনামুল হককে আজ পুনরায় আসানসোল সিবিআই কোর্টে তোলা হলো। গত ২৪শে ডিসেম্বর এনামুলকে পাঁচ দিনের সিবিআই হেফাজতের শেষে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল, কিন্তু সেদিন আসানসোল কোর্টে এক আইনজীবীর মৃত্যু হওয়ায় শুনানি হয়নি। বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায় তাকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। আজ আবার তাকে সিবিআই কোর্টে তোলা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। পূর্ব মেদিনীপুরে দুই সদ্যজাত করোনা আক্রান্ত হয়ে ভর্তি নার্সিংহোমে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ও হলদিয়ার ১৩ দিন এবং ৬ দিনের সদ্যজাত দুই শিশু করোনা আক্রান্ত হয়ে ভর্তি হল শুশ্রূষা নার্সিংহোমে। দুই শিশুর বেসরকারি নার্সিংহোমে জন্মের পর থেকেই শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। এরপর ওই বেসরকারি নার্সিংহোমগুলি ওই শিশুদের শুশ্রূষা নার্সিংহোমে রেফার করেন এবং ডাক্তার প্রবীর ভৌমকে তত্ত্বাবধানে শিশু দুটির চিকিৎসা করা হয়। ওই দুটি শিশুর করোনা টেস্টের জন্য নমুনা পাঠানো হয় এবং গতকাল ওই দুটি শিশুর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে স্বস্তির বিষয়, দুটি শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। দুটি শিশুকে এখনও পর্যন্ত ভেন্টিলেশনে আলাদা করে রেখে চিকিৎসা করা হচ্ছে এবং দুজনের অবস্থা স্থিতিশীল। কী করে এত খারাপ ধরনের নিউমোনিয়া পেতে পারে? এক্সরেটা কিছুটা অ্যাটিপিক্যাল ছিল, অন্য অন্য বাচ্চাদের মতো ছিল না। তখন আমার সন্দেহ হলো যে এখন এই এরাতে তো কেন আমরা টেস্ট করে দেখবো না যে বাচ্চাটা কোনো কোভিড স্ট্যাটাসটা কী, কেন মায়ের কোনো কোভিড স্ট্যাটাস জানা ছিল না। মায়ের সিমটোমেটিক, ওনারা সিজারিয়ান ইনফেকশন করেছেন কিন্তু কোভিড টেস্ট করেন, অ্যান্টিজেন টেস্ট করেননি। কিন্তু বাচ্চারা আমরা কোভিড টেস্ট রিপোর্টে কালকে রাত্রেবেলা পেলাম যে এবার 10 types কোভিড অ্যান্টিবডি পজিটিভ। সো অন দ্য ডে 10 দিনের বাচ্চা 1 kg 100 ওজন, তার কোভিড অ্যান্টিবডি পজিটিভ 10 times। সো ডেফিনেটলি দিস বেবি হ্যাজ গট ইনফেকশন, বাচ্চাটা মায়ের পেটে থাকে ইনফেকশনটা পেয়েছে। কিন্তু তো এই মুহূর্তে কি পুরো সুস্থ? এই দুটো বাচ্চাকেই আমরা ভেন্টিলেশন থেকে খুলেছি, খুলে আমরা হালকা সিপিআর মোডে রেখেছি এবং আস্তে আস্তে আজকে আমরা এক্সপ্রেস মাকে পেয়েছি। দুটো মাকেই আমরা কোভিড সেন্টারে যেন রিপোর্ট পাঠিয়েছি। মায়েদের বেস্ট মিল আমরা টিভির মাধ্যমে আমরা আস্তে আস্তে খাবার দিতে শুরু করেছি। তো এটা কি বলতে পারেন একেবারে রেয়ার, যেটা কোনো রেকর্ড নেই এত কম বয়সে? একদম ডেফিনেটলি এত কম বয়সে এরকম ফরেড কোভিড এবং 1 kg 100 বাচ্চা, এরকম একটা নিউমোথরাক, সিভিয়ার নিউমোনিয়া, গ্রস পিটা, মায়ের পেট থেকে উম থেকে এভাবে নিয়ে এসে প্রেজেন্ট করছে, ডেফিনেটলি ওয়ান অফ দ্য রেয়ারেস্ট কেস। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব টিভি। আপনিও গ্লোব টিভির একজন রিপোর্টার হতে পারেন। আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739, অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। চোখ রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।